আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই হচ্ছে বাইরের ওয়েদার, যত দিন যাচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ, লাল সবুজ সব কিছু মিক্স। আর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়ির সামনে ঘাসের বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন কালারের। তো আজকে আমরা যাচ্ছি ওয়ালমার্টে এবং এক বড় ভাই হালাল ফুড কোথায় পাওয়া যায় এবং এখানকার স্কুল ব্যবস্থা নিয়ে একটু কোশ্চেন করেছিলেন। তো আমি যতদূর জানি বা যতদূর এত কম সময়ে জানতে পারছি সেটাই শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, চলো। বাসা থেকে বাস স্টপ যেতে যেতে আপনাদেরকে গত দিনের কিছু স্মরণীয় ঘটনা দেখাই। আমাদের এই যে বিডি টু সি এ চলে এসেছে ভাই, আজকে ভাইয়ের উপরে বিশাল গুরুদায়িত্ব দিয়ে দিচ্ছি। আজকে আমরা সবাই একসাথে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মুখগুলা, পরিচিত মুখগুলো আমরা একসাথে ক্যানাডাতে একই বাসায় দেখতে পাচ্ছেন। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সামর্থ্য দেয় এরকম আমরা অনেক আয়োজন করব, একসাথে হব। তো এটাই ভালো লাগে আর কি, কামাই নাই কিন্তু খরচ করতেছি, সেই মজা। অনেক সাধনার পরে ফোনটা বের করলাম, কারণ এত সুন্দর খাবার ছাড়ে আসলে ফোন বের করতে ইচ্ছা করতেছিল না। সত্যি ভাই সত্যি, পামটাম মারার অবস্থা, কেউ মুখ দিয়ে কিছু একটা কথাও বের করতেছে না। আমার কি যে কষ্ট লাগতেছে ভাই এই খাবার ছাড়ে এই ভিডিওটা করতে, কিন্তু তারপরে একটু করতেছি। আপনাদের সাবস্ক্রাইব যারা করছেন তাদের জন্য, হ্যাঁ, শুধুমাত্র বঙ্গবাল যারা আছে যাদের কাজ নাই আমার ভিডিও দেখে সারাদিন, ওদের জন্য আর কি করলাম। হ্যাঁ আসলে তাই, ইন্টারন্যাশনাল পার্টি তো, হি ইজ ফ্রম ইন্ডিয়া আর অল অফ আস ফ্রম বাংলাদেশ, আর জিনটিনও থাকতে পারে অন্য কান্ট্রি থেকে নাকি ভাই। তো এতক্ষণ আপনারা দেখলেন আমাদের কিছু বাঙালির হালাল মুরগি দিয়ে একবেলার খাবারের আয়োজন। তো চলুন আবার আমরা হাঁটা শুরু করি, এখন আস্তে ধীরে এই প্রকৃতির এই রূপ দেখতে দেখতে আমরা ওয়ালমার্টের দিকে অগ্রসর হই। হ্যাঁ, যত দিন যাচ্ছে রোদের তাপ তত বাড়তেছে, আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে প্রকৃতি যেরকম ফুলের শয্যা সজ্জিত হচ্ছে তেমনই মানুষজন বেরিয়ে আসছে। তো মানুষজন সাইকেল নিয়ে বেরোচ্ছে, বাইক নিয়ে বেরোচ্ছে, উইন্টারে তো এটা পসিবলই না, একটু রোদ হইলেই মানুষজন আসলে বের হয়ে পড়ে। আর এখানে মানে এই রোদ ওঠা আর এই ধরনের ওয়েদার হওয়া মানে এদের কাছে এটা হচ্ছে, এদের কাছে বলতে সবার কাছে, আমাদের কাছেও এটা হচ্ছে একটা মানে কি বলবো, মানে এনার্জেটিক একটা শুরু। তো বাসা থেকে এই যে হেঁটে হেঁটে আসে, এই যে আমরা বাস স্ট্যান্ডে দাঁড়াইছি, এখন এখান থেকে বাস ধরে ওয়ালমার্টের দিকে যাব। তো আজকে ওয়েদার আসলে অনেক ভালো, সবাই মোটামুটি নর্মাল ড্রেস, যেমন এই যে দাদুকে দেখেন একটা টি শার্ট পরে আছে, সবাই মোটামুটি হালকা পাতলা নর্মাল ড্রেসই পরছে আজকে। তো মোটামুটি 20 মিনিটের একটা বাসের জার্নি, তারপরে এই যে ওয়ালমার্ট। তো ওয়ালমার্টের ভিতরে আসে আপনারা এই যে সি ফুড মিটস এই পাশে চলে আসলেই এইখানেই দেখবেন যে ব্যানারগুলা যেগুলো লেখা আছে, সসেস রেস্ট উইদাউট অ্যান্টিবায়োটিক্স, তারপর চিকেন ক্যানাডিয়ান, এই যে দেখেন এখানে হালাল লেখা আছে, এইখান থেকে আপনারা হালাল চিকেন তারপর বিফ সব কিছুই পাওয়া যাবেন। তো ঠিক সেমভাবে নো ফ্রিলসে যখন যাবেন, নো ফ্রিলসেও এরকম একটা হালাল ব্যানার পাবেন, সেখান থেকে আপনারা হালাল ফুড কিনতে পারবেন। আর আদারওয়াইজ যেগুলো গ্রোসারি আইটেম সেগুলো তো এইভাবে সাজানো থাকে, এগুলো তো মোটামুটি আপনারা জানেনই যে কোনটা হালাল আর কোনটা হারাম। এই যে মোটামুটি আমরা 3 ব্যাগ বাজার করছি প্রায় অর্ধেক মাসের জন্য, বাজার টাজার করে এখন বাসের জন্য ওয়েট করতেছি রাস্তায়, বাস আসলেই চলে যাব। সব মানুষজন এখানে বাসের জন্য ওয়েট করতেছে। তো ওয়ালমার্ট থেকে যাবতীয় যা কিছু লাগে গ্রোসারি বড় আইটেমগুলো কেনার পরে আমরা এই যে, এটা একটা ইন্ডিয়ান গ্রোসারি জিন্দেগি, এইখানে যেটা হয় এখানে মোটামুটি ইন্ডিয়ান পাকিস্তানি তারপর হচ্ছে বাংলাদেশি যে প্রোডাক্টগুলো মোটামুটি বাইরে আসে ওগুলো এখানে এই এই দোকানে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের নোভা স্কোশিয়াতে কেপ ব্রেডনে একটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোর, এখানে আপনারা পেয়ে যাবেন মোটামুটি বাঙালি বা ইন্ডিয়ান যে সমস্ত
আপনারা খুঁজতেছেন সেগুলা। তো গ্রোসারির পালা শেষ, এখন হচ্ছে চাইল্ড কেয়ার। সিডনিতে অনেক চাইল্ড কেয়ার থাকলেও ভ্যাকেন্সি পাওয়াটা অনেক বেশি মুশকিল, আর আপনার বেবির যদি 5 বছরের উপরে বয়স হয়ে থাকে তাহলে তো অবশ্যই স্কুলিংয়ের ব্যবস্থা আছেই, কাছাকাছি যে স্কুল পাবেন সেখানেই দিয়ে দেবেন। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ, আমরা হালাল গরুর গোস্ত রান্না করতেছি, তো ইনশাল্লাহ আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন খুব তাড়াতাড়ি কোনো একটা রিজিকের ব্যবস্থা করে ফেলতে পারি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।